নতুন পেসার খোঁজাতে বেশি গুরুত্ব দিতে চান টাইগারদের পেস বোলিং কোচার চার যারা দেশের বাইরে বিরুদ্ধের কন্ডিশন ভালো করতে পারবে পাশাপাশি এখন যারা নিয়মিত জাতীয় দল বা তার আশপাশে আছেন তাদের সুইং এবং বাউন্স নিয়েও কাজ করবেন এই প্রোটিয়া তবে সুইং বাউন্সের চেয়েও ধারাবাহিকতা এবং লাইন লেন্থেই বেশি গুরুত্ব দিচ্ছেন নতুন কোচ বলেন ভালো পেসার হতে হলে কিছুটা চালাকও হতে হবে সুইংটাও এখানে কালেভদ্রে দেখা যায় তবে এসব নিয়ে বেশি ভাবছেন না ল্যাঙ্গেভেল্ট জানালেন বাউন্সার এবং সুইং প্রকৃতিগত তবে চাইলে ঘষা মাজা সম্ভব কিন্তু তার অগ্রাধিকারে থাকছে ধারাবাহিকতা এবং লাইন লেংথ লম্বা না হলে আপনি বাউন্স পাবেন না তাস্কিন বেশ লম্বা তবে ইনজুরি মুক্ত থাকাটাও চ্যালেঞ্জ আর সুইং প্রকৃতিগত তবে আমি তাদেরকে অ্যাসিস্ট করতে পারব কিন্তু সুইং বা বাউন্সারের চেয়েও বেশি জরুরি লাইন লেনতে বল করা আপনি এখানে আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো পিচ পাবেন না তাই সুইং ইয়র্কার নিয়ে না ভেবে নিজেদের ধারাবাহিকতা ঠিক করতে হবে আগে ভালো পেসার হতে হলে আপনাকে কিছুটা চালাকও হতে হবে বেশি খেললে ইনজুরি সমস্যা হতে পারে ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য বুঝতে হবে আইপিএল খেলেছেন দীর্ঘদিন আফগানিস্তানের কোচ হিসেবেও দেখেছেন এখানকার ক্রিকেট সংস্কৃতি কিন্তু এগুলো খুব একটা ভয় দেখাতে পারছে না প্রোটিয়াকে বরং কোচিং প্যানেলের চার দেশিকে নিয়ে দুর্দান্ত কিছুর আভাস দিলেন তিনি এখানকার মানুষের মাঝে ক্রিকেট নিয়ে আগ্রহ অনেক বেশি এটা আমি জানি তবে এটা এমন কোনো চাপ হবে না রাসেলের সঙ্গে আগেও কাজ করেছি ওর ম্যান ম্যানেজমেন্ট খুব ভালো তার উপর ম্যাকেনজি আর রায়ানো আছে আশা করি আমরা ভালো করব ক্রিকেটিং ক্যারিয়ার খুব একটা উজ্জ্বল নয় কিন্তু কোচিং দিয়ে সেসব ছাপাতে চান চার ল্যাঙ্গেভেল্ট ওয়ালসের জায়গায় বসে চাপনা নিয়ে উপভোগকেই মূল মন্ত্র করেছেন আপাতত নিয়ন মোহাইমিন সময় সংবাদ ঢাকা